হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। শুক্রবার রাতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে আওয়ামী লীগের দোসররা, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ মহানগর বিএনপি যুবদল, ছাত্রদল এবং নগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।